বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার সাপোর্ট ভুটানে। ভুটানের কিছু ইম্পর্টেন্ট টিপস। ভুটান হলো 100% সেফ, যার অর্থ 24 ঘন্টায় আপনি ভুটানে ট্রাভেল করতে পারবেন। টেম্পারেচার খুবই লো, আর ভুটানে মোটামুটি সব ভাষাই বলা হয়। ভুটানের লোকাল ল্যাঙ্গুয়েজে মেনলি বলে থাকে, কিন্তু এছাড়া নেপালি, বাংলা, হিন্দি এবং ইংলিশেও মোটামুটি সবাই বলে থাকে। তো অসুবিধা নেই, আপনি যদি ভুটানে এসে থাকেন আর আপনি ভাবেন যে কোন ভাষায় কথা বলছেন, তো ইনারা মোটামুটি সব ভাষায় বলতে পারে, যেহেতু এখানে ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট ডেলি আসতে থাকে। আর খুব সুন্দর, ঠান্ডা পেট। আমরা যাব সাইট সিন করতে থিম্পুর। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ডিসিপ্লিন। কার, ইউ হ্যাভ টু কার, দিস ওয়ান ইজ বাস, বাস টু বাসেস, টু কার। ওকে, ভুটানের সিনেমা হল এখানে। ভুটানিদের কেবলমাত্র ভুটিস বই প্রেফার করা হয়, অন্য কোনো বই এখানে লাগানো হয় না। নিজেদের কালচারকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে রেখেছে।
handcraft shop. ভুটানে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে। প্রজেক্ট যা যা রাত্রি 9টা বাজতেছে, শিলগঞ্জ রেস্টুরেন্টে এখন স্যুপ খাওয়া হবে। থিম্পু থেকে 2 ঘন্টা আরো দূরে, এখনো পৌঁছাতে আমাদের 2 ঘন্টা লাগবে। Yes, sir. So how's your driver? Yeah, good.